প্রিয় দর্শক বন্ধুরা আমি শুভদীপ নন্দী আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা আজ আমি গঙ্গায় বা নদীপথে চলেছি গুপ্তিপাড়াতে আজ আপনাদের দেখাবো গুপ্তিপাড়ার বিখ্যাত মন্দির তথা গুপ্তিপাড়ার দেশকালী মাকে গঙ্গার পশ্চিম পারে অবস্থিত এই গুপ্তিপাড়া এখানে মা দেশকালী জাগ্রত দেবী হিসাবেই পূজিত হন সারা বছর মা নিরাকার থাকেন মন্দিরে মায়ের কোনো মূর্তি দেখা যায় না কিন্তু কালী পুজোর বা কার্তিক মাসের আমবসাতে যে মায়ের পুজো হয় তখন এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন এখানে শুনেছি তন্ত্র সাধনাও হতো বা এখনো হয় কালী পুজোর দিন রাতে এখানে মায়ের পুজোর পাশাপাশি তন্ত্রসাধনা এবং মায়ের পছন্দের ভোগ মাকে নিবেদন করা হয় মা খুবই জাগ্রত কোনো ভক্ত যদি মায়ের কাছে তার মনস্কামনা পূর্ণ করার জন্য প্রার্থনা করেন তাহলে মা অবশ্যই তার মনস্কামনা পূর্ণ করেন তিনশো বছর ধরে মা দেশকালী এই গুপ্তিবাজাতে পূজিত হয়ে আসছেন এই মন্দিরের কাছেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির প্রাচীন মন্দিরটি নতুন করে সংস্কার করে মন্দিরে নতুন রূপ দেওয়া হয়েছে ভক্তরা মায়ের মন্দিরের পাশে এই গ্রিলে ঢিল বা ভার বেঁধে দিয়ে যান তাদের মনস্কামনা পূর্ণ হলে সে ঢিল বা ভার খুলে মাকে পুজো দিয়ে যান মন্দিরের এই জায়গাটি ব্রহ্মদত্তী ঠাকুরের স্থান বলে পরিচিত এখানে কালী পুজো রাতে ব্রহ্মদাত্রীর আরাধনা করা হয় মন্দিরের এই স্থানে বলি দেওয়া হয় আখ চাল কুমড়ো বা মানসিকরা পাঠা এখানে বলে দেওয়া হয় সুবিশাল বটগাছের তলায় একাকি গেলে মনে হয় যেন সত্যিকারের কোনো দেবী স্থানে আমরা এসে পড়েছি তাই আমি প্রত্যেক দর্শক বন্ধুকে বলব একবার আসুন এসে মা দেশকালীকে দর্শন করুন সাথে এই বটগাছের মধ্যে প্রচুর পরিমাণে বাদুদ দেখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা